আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা সমস্যায় করণীয় বিষয় তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই মাড়ি ফুলে ওঠার সমস্যা হয় আর এই মাড়ি ফুলে ওঠার সমস্যা কখনো দাঁতের জন্য মাড়ি ফুলে উঠতে পারে অথবা কখনো কখনো মাড়ির ইনফেকশনের কারণেও মাড়ি ফুলে উঠতে পারে এখানে আপনারা দাঁতের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থানে মাড়ির কিছুটা অংশ এখানে ফুলে উঠেছে তো মূলত এই যে যে সামান্য অংশ ফুলে ওঠা এই সমস্যাটি সাধারণত যদি দাঁতের ভিতরে কোনো ধরনের খাবার আটকে থাকে কিছু সময় ধরে কয়েকদিন ধরে তাহলে এ ধরনের ফুলে উঠে সমস্যা হয়ে থাকে অথবা দাঁতের মাড়ির ভিতরে যদি কোনো শক্ত কিছু ঢুকে থাকে সেক্ষেত্রে এমনটি ফুলতে পারে অথবা খাবার ঢুকে ছিল সেখানে টুথপিক দ্বারা যদি খোঁচাখুচি করা হয় সেক্ষেত্রেও এ ধরনের ফুলে ওঠার সমস্যা হতে পারে তো ভিউয়ার্স যদি মাড়ির যে ফুলে ওঠা অংশটি সেটি যদি সামান্য হয় সামান্য ব্যথা হয় এবং সামান্য অংশ ফুলে থাকে তবে এই সামান্য সমস্যায় ঘরোয়াভাবেই যদি আপনি একটু গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে যদি কুলকুচি করেন তাহলে এ ধরনের সমস্যা ঘরোয়া ট্রিটমেন্টে এমনি এমনি ভালো হয়ে যায় অথবা যদি অ্যান্টিসেপটিক কোনো যে মাউথওয়াশগুলো রয়েছে সেই মাউথওয়াশ ব্যবহারের কারণেও কিন্তু এ ধরনের সমস্যা সমাধান হয়ে যায় যদি সমস্যাটি অল্প হয় আর যদি সেটি মাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এটি সামান্য গরম পানি লবণ কুলি করা করতে থাকলে কিন্তু এ ধরনের সমস্যা ভালো হয়ে যায় কিন্তু সমস্যা যখন বেশি হয়ে যায় তখন আর ঘরোয়া মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না তখন ডেন্টিস্টের কাছে যেতেই হয় ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে দাঁতের দাঁতের গোড়ার অংশ এখানে ফুলে গেছে তো এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাঁতের কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না অর্থাৎ দাঁতের উপরে কোনো ধরনের গর্ত নাই কোনো ভাঙা দাঁত নাই কোনো ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁত নাই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দাঁতের মধ্যে দাঁতের ভিতর দিকটা কিন্তু অনেকটা অংশ মারি ফুলে গেছে তো এ ধরনের সমস্যা সাধারণত যখন দাঁতের যে গাম থাকে বা মাড়ি থাকে এই মাড়ি যখন অসুস্থ হয় তখন দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কিছুটা ফাঁকা তৈরি হয় আর সেই ফাঁকা থেকে যখন দাঁতের ভিতরে মাড়ির ভিতরে খাদ্য করা ঢুকে ঢুকতে থাকে তখনই এ ধরনের ইনফেকশন শুরু হয় প্রথমত ইন ইনফ্লামেশন দেখা দেয় এবং ধীরে ধীরে সেটি ইনফেকশন হয়ে এভাবে ফুলে উঠে থাকে তো ভিউয়ার্স এ ধরনের যদি বেশি ফুলে যেয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতেই হয় এবং অবস্থার উপর নির্ভর করে সেখানে ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয় এখানে দেখুন যে সমস্যাটা এখানে ফুলে উঠেছে এটি শুধুমাত্র দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়ার কারণে বা মাড়ির ভিতরে খাবার ঢুকে থাকার কারণেই এ ধরনের অ্যাপসেস তৈরি হয় এছাড়া ভিউয়ার্স দাঁতের মাড়ি ফুলে ওঠার আরও কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে ডেন্টাল ক্যালকুলাস অন্যতম ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁতের নেক অংশে বেশ অনেক ক্যালকুলাস জমে আছে এটিকে আমরা বাংলাতে দাঁতের পাথর বলে থাকি তো এই পাথর ধরে রাখার সমস্যা যে দাঁতগুলায় থাকে এমন দাঁতের জন্য কিন্তু মাড়ির ইনফেকশন হতে পারে মাড়ি ফুলে লাল হয়ে উঠতে পারে এমনকি ব্যথা পর্যন্ত হতে পারে এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটি দাঁতের গুঁড়ায় কিন্তু ক্যালকুলাস বা পাথর জমে আছে আর এই পাথর বা ক্যালকুলাসগুলা প্রচুর পরিমাণে মানে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া সেখানে বসবাস করতে থাকে আর এই ব্যাকটেরিয়ার মাধ্যমেই ইনফ্লামেশন ঘটে মাড়িতে এবং ধীরে ধীরে এটি ফুল ফুলে ওরে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো এই ক্যালকুলাসের কারণে ইনফেকশন হতে পারে মাড়িতে এবং মাড়ি এক্ষেত্রে ফুলে উঠতে পারে যদি এই ক্যালকুলাস জমার কারণে দাঁতের মাড়ি ফুলে থাকে তাহলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো যখন আপনি ওয়াশ করিয়ে নেবেন দাঁতগুলো যখন স্কেলিং করিয়ে নেবেন এবং পরবর্তীতে ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সে সমস্যাটা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন এখানেও ক্যালকুলাসের জন্য মূলত মাড়ির ইনফেকশন হয়েছে মাড়ির ফুলে ফুলে উঠেছে এটি ক্যালকুলাস জমার কারণেই দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়াতেই কিন্তু কিছু না কিছু ক্যালকুলাস জমে আছে আর এই ক্যালকুলাসগুলা মুখের ভিতরে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি করে সেই সঙ্গে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বয়ে নিয়ে বেড়ায় এই ডেন্টাল ক্যালকুলাসগুলা এই ক্যালকুলাসগুলা আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবার ধীরে ধীরে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমতে থাকে এবং এক পর্যায়ে যখন ঠিকমতো পরিষ্কার করা না করা হয় পরিষ্কার না হয় তখনই কিন্তু এ ধরনের জমে থাকতে শুরু করে আর এটি সাধারণত এমনি এমনি উঠে যায় না বা পড়ে যায় না এটি অতিরিক্ত শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে আর এসব ক্যালকুলাস আপনাকে যদি রিমুভ করতে হয় অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং স্কেলিং করাতে হবে ভিওয়ার্স এ ধরনের সমস্যার কারণে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এটিতে বিচ্যুতি ঘটে অর্থাৎ ফাঁকা হয়ে যায় আর যখন দাঁত এবং মাড়ির এই স্থানটি ফাঁকা হয়ে যায় তখন সেখান থেকে ব্লিডিং হতে দেখা যায় অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্ত আসে এবং মুখে দুর্গন্ধ হয় তার অন্যতম কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাস আর এই ডেন্টাল ক্যালকুলাস যাদের দাঁতের এভাবে জমতে থাকে তাদের দাঁতের মাড়ি ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে নিচের দাঁতের এবং উপরের দাঁতের মাড়ি ধীরে ধীরে উপর দিকে সরে যেতে থাকে তো ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ক্যালকুলাসের ক্যালকুলাস জমার কারণেই এখানে মাড়ির ইনফেকশন রয়েছে ভিওয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন যে মাড়ি অনেকটা ফুলে আছে ফুলে লাল বর্ণ হয়ে আছে এটি এটিকে আমরা মারির প্রদাহ বলে থাকি অর্থাৎ এটিকে মেডিকেল ভাষায় জিনজিভাইটিস বলা হয় যেটিকে বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি এই মাড়ির প্রদাহ বা জিনজিভাইটিস হলে মাড়ি ফুলে লাল বর্ণ ধারণ করে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়াই ফুলে আছে এবং লাল বর্ণ ধারণ করছে তো এই অবস্থাকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি এই জিঞ্জিভাইটিসে আক্রান্ত হলে মাড়ি থেকে রক্ত আসে ব্রাশ করার সময় চোষণ দিলে রক্ত আসে এমনকি সামান্য যদি আঘাতপ্রাপ্ত হয় মাড়িতে কোনো খোঁচাখাঁচা লাগে তাহলেও কিন্তু সেখান থেকে ব্লিডিং হতে দেখা যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত বেরিয়ে আসে তো ভিওয়ার্স এটি মূলত মাড়ির প্রদাহ বা জিনজিভাইটিস রোগ আর এই মাড়ির প্রদাহ বা জিনজিভাইটিস রোগের কারণেও আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলো স্কেলিং করাতে হবে যখন আপনি এসব এ ধরনের সমস্যার জন্য দাঁত স্কেলিং করিয়ে ওষুধ সেবন করবেন তখন কিন্তু আপনার এ ধরনের সমস্যা ধীরে ধীরে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ভিউয়ার্স এখানে যে দাঁত সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁতের পাশে এখানে ফুলে উঠছে একই সঙ্গে দুইটা দাঁতের গোড়া কিন্তু এখানে ফুলে ওঠার সমস্যা ঘটেছে তো ভিওয়ার্স এই ধরনের সমস্যা দাঁতের জন্যও হয়ে থাকে দাঁতের উপরে যদি বড়ো ধরনের কোনো ক্যাভিটি থাকে দাঁত যদি পাল্পাইটিসে আক্রান্ত হয়ে থাকে দাঁতের যে পাল্প থাকে সেটি যদি নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে এ ধরনের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে ভিউয়ার্স আগেই বলছি যে মাড়ি ফুলে ওঠা সমস্যা শুধুমাত্র মাড়ির জন্যও হতে পারে আবার দাঁতের জন্যও কিন্তু এ ধরনের মাড়ি ফোলা সমস্যা হতে পারে যখন এখানে মাড়ির দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাঁকা থাকে সেখানে খাবার ঢুকে এমনটি হতে পারে আবার দাঁতের যদি কোনো ধরনের বড় ক্যাভিটি থাকে গর্ত থাকে সেক্ষেত্রেও সেই দাঁতের ইনফেকশন হয়ে এভাবে ফুলে উঠতে পারে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই দাঁতটির গোড়া ফুলে উঠেছে এটি আসলে খাবার যে দাঁতের মাড়িতে খাবার জমছে তার জন্য যে এখানে এমনটি হয়েছে এমনটি নয় এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতটি ভেঙে গেছে ভিতর থেকে বড় ক্যাভিটি হয়ে গেছে দাঁতের আর এই ক্যাভিটি থেকে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই এ ধরনের অ্যাপসেস তৈরি হয় এবং এ ধরনের মাড়ি ফুলে ওঠে তো এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের জন্য এমনটি হয়েছে তো এমন অবস্থায় আপনাকে প্রথমত এক্স রে করতে হবে দাঁতের এক্স রে করানোর পরে দাঁতের অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট চালাতে হবে সাধারণত এরকম দাঁতের জন্য আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দিয়ে থাকি এখানেও একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিও কিন্তু আপনার পাল্পাইটিসে আক্রান্ত হওয়ার কারণেই এমনটি হয়েছে দাঁতের উপরে ক্যাভিটি দেখা যাচ্ছে এই ক্যাভিটির দ্বারাই দাঁতের দন্তমূল নষ্ট হয়ে যাওয়ার কারণেই এখানে দাঁতের গুঁড়া কিছুদিন বাদে বাদে এমনটি ফুলে উঠতে দেখা যায় তো এমন দাঁতের ট্রিটমেন্টের জন্য আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট দিয়ে থাকি যদি দেখি যে এক্স রে করানোর পরে যদি দেখি যে দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যাবে সেক্ষেত্রে আমরা এমন দাঁতের জন্য যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের উপরে ক্যাপ করে দিই তখন এই ধরনের যে ফুলে ওঠার সমস্যা এটি আর পরবর্তীতে ফিরে আসে না বা থাকে না আর এরপরে যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয় দাঁতটিতে কোনো ধরনের ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না কোনো ধরনের কোনো সমস্যায় থাকে না যদি কি না রুট ক্যানেল ট্রিটমেন্টটি সম্পূর্ণরূপে সাকসেস হয় ভিউয়ার্স এছাড়া আককেল দাঁত ওঠার সময়ও কিন্তু অনেকের মাড়ি ফোলার সমস্যা হতে পারে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হলো আক্কেল দাঁত শেষ প্রান্তে উঠে থাকে এটি তো এই আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো মাড়ি ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে মাড়ির অংশ ফুলে দাঁতের উপর দিকে চলে আসছে এ ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে আক্কেল দাঁত ওঠার সময় আবার কারো কারো দেখা যায় আক্কেল দাঁত ওঠার সময় কোনো ধরনের সমস্যাই হয় না কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এ ধরনের সমস্যায় আপনাকে প্র্যাকটিক্যালে দেখে তারপরে ট্রিটমেন্ট করাটা ভালো এবং এক্স রে তো করার প্রয়োজন রয়েছেই তো ভিওর্স আসলে দাঁতের ট্রিটমেন্ট অবস্থার উপর নির্ভর করেই করা হয়ে থাকে তো ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনারা হয়তো একটা ধারণা পেয়েছেন যে কি ধরনের সমস্যায় কি ধরনের চিকিৎসা করাতে হয় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম